আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমরা রিজনিং বা মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ মানসিক দক্ষতার খুবই ইম্পর্টেন্ট 5টা কোশ্চেন আমরা সলভ করব এবং এই কোশ্চেনগুলো বারবার পরীক্ষায় আসে। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এই ফাঁকা ঘরটা পূরণ করতে হবে। তো এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে, প্রথমে 3 দেওয়া আছে, তারপরে 4, তারপরে 2, 10, 8, 17, 16, তারপরে ব্ল্যাঙ্কটা দেওয়া আছে, তারপরে 32, তারপরে 31। তো এই ব্ল্যাঙ্কে কি বসবে? এখানে অপশন দেওয়া আছে 27, 26, 25 আর 24। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আপনারা যারা পারবেন তারা এখন কমেন্টে জানান যে এই ব্ল্যাঙ্কে আসলে কি বসবে। তো আসেন আমরা এটা সলভ করার চেষ্টা করি। প্রথমত আমরা যেভাবে করে চিন্তা করি, আমাদের চিন্তাধারাটা এরকম থাকে যে এখানে 3 আর 4 এর মধ্যে ডিফারেন্স যেটা, এটা মাইনাস করলে আসবে 1। যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 1, মানে 3 সাথে 4 মানে 1 বেড়েছে। আবার 4 এর পরে আছে 10, তাহলে 4 এর সাথে 6+ হয়েছে, মানে 6+ করলে 10 আসে। আবার 10 থেকে দেখা যাচ্ছে আবার কিন্তু কমে যাচ্ছে, তার মানে এখানে কিন্তু -2 হয়েছে, তাই না? -2 হয়েছে। আবার দেখা যাচ্ছে আবার বেড়েছে, এই 8 এর সাথে 9+ করলে 17 আসে, তার মানে এখানে আবার 9+ হয়েছে, এখানে আবার 1 কমেছে। তো এখানে কি হবে? এখানে আবার এখানে দেখা যাচ্ছে 1 কমেছে। তো এটা থেকে আমরা কিন্তু কোনো কিছু গেস করতে পারতেছি না। যখন এরকম থাকে যে পাশাপাশি এরকম র্যান্ডম নাম্বার থাকে, তখন আমাদেরকে একটা জিনিস অ্যাপ্লাই করতে হয়, সেটা হচ্ছে একটু বুদ্ধি খাটাতে হবে। কি বুদ্ধি খাটাবো? যে দেখা যাক পাশাপাশি তো কোনো এরকম কিছু মিল খুঁজে পাচ্ছে না, এমন কি হতে পারে যে একটা বাদ দিয়ে মিল আছে। দেখা যাক এখানে 3 আছে, তারপরে আছে 10, তারপরে আছে এখানে 17, তারপরে এখানে ফাঁকা ঘর আছে, এখানে দেওয়া আছে 31। আবার এই জায়গাটাতে দেখতেছি এখানে আছে 4, এখানে আছে 8, তারপরে আছে 16, তারপরে আছে 32। এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে 4 এর 2 গুণ করলে 8 আসে, 2 তার 2 গুণ করলে 16 আসে, তার 2 গুণ করলে 32 আসে, মানে 4 তার ডাবল হচ্ছে 8, তার ডাবল হচ্ছে 16, তার ডাবল হচ্ছে 32। জাস্ট ডাবল ডাবল করলেই হয়ে যাচ্ছে, তার মানে এটার মধ্যে কিন্তু একটা মিল আছে। এটা জাস্ট ডাবল করলেই হয়ে যাচ্ছে, তাই না? মানে এটাকে জাস্ট 2 দ্বারা মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে পরের নাম্বারটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানেরও মধ্যে কিছু একটা মিল থাকবে। দেখা যাক এই মিলটা আমরা একটু দেখি। এখানে তো ডাবল করলে তো পাওয়া যাচ্ছে না, কারণ 3, তারপরে আছে 10, তারপরে একটা ফাঁকা দিলে এটা আছে 17, তারপরে এখানে ফাঁকা ঘর। তাহলে কি হতে পারে? এখন দেখেন 3 এর সাথে 7+ করলে কিন্তু 10 আসে, আবার 10 এর সাথে আবার 7+ করলে কিন্তু 17 আসে। 3 এর সাথে 7+ করলে যেমন 10 আসে, আপনি এটা মিশাই দিলে আরো সুন্দর করে বোঝা যাবে জিনিসটা, যে এইখানকার এখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর আমরা কোনটা কোনটা আমরা আসলে নিচ্ছি সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। দেখেন যে এই যে এখানে যে 3 আছে, এই 3, এই এইটা আর এটা, কারণ এই দুটার এগুলোর মধ্যে তো আমরা আসলে এটা ডাবল করলে পাওয়া যাচ্ছে, এটা রিলেশনগুলো পেয়ে গেছি, কিন্তু এইটার মধ্যে কি যে 3 এর সাথে 7+ করলে 10, 10 এর সাথে 7+ করলে হচ্ছে 17। এখন এই 17 এর সাথে আবার তাহলে 7 যোগ হবে, 17 এর সাথে 7 যোগ হলে হয় হচ্ছে 24, তার মানে এখানে 24 বসবে, 24 এর সাথে 7 যোগ করলে আসবে হচ্ছে 31, তার মানে ওখানে তো 31 দেওয়াই আছে, তারপরে এই ব্ল্যাঙ্কে আসলে 24 বসবে, মানে 24 বসবে, তাহলে আমাদের অ্যান্সার হবে 24। অনেক মজার, তাই না? আসেন আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখি। সেকেন্ড কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে বলেছে যে ফাইন্ড ভেন ডায়াগ্রাম অফ ইন্ডিয়া, বাংলাদেশ অ্যান্ড ঢাকা। তো এটা এরকম যদি ভেন ডায়াগ্রাম ড্র করতে বলে, তাহলে যেইভাবে করে আমাদেরকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়া যেই জায়গাতে অবস্থিত, ইন্ডিয়া যেই প্লেসে অবস্থিত, বাংলাদেশ একটা আলাদা প্লেসে অবস্থিত, এবং ইন্ডিয়ার চেয়ে বাংলাদেশ তো ছোট। আচ্ছা ঠিক আছে, এবং বাংলাদেশের মধ্যে কিন্তু ঢাকা আছে, বাংলাদেশের মধ্যে ঢাকা আছে, তার মানে ইন্ডিয়াটা একটা আলাদা আলাদা একটা কান্ট্রি, আর বাংলাদেশ একটা আলাদা কান্ট্রি বা দেশ, আর তার মধ্যে ঢাকা আছে, ঢাকা হচ্ছে রাজধানী বা একটা শহর আছে। তো এইখানে আমাদেরকে মনে রাখতে হবে এইরকম করে যখন দেওয়া থাকবে, মানে তিনটাই আলাদা আলাদা জিনিস, এখানে কিন্তু তিনটা আলাদা আলাদা প্লেসে নাই, বাংলাদেশ ইন্ডিয়া এবং ঢাকা কিন্তু তিনটা আলাদা আলাদা প্লেসে না, বাংলাদেশের মধ্যেই ঢাকা আছে, তার মানে প্রথম যে অপশনটা আছে সেটা সঠিক হবে না। আচ্ছা সেকেন্ড অপশনটা, এটা বলেছে বড় একটা দিয়েছে, তারপরে একটা ছোট, তারপরে একটা ছোট। এইটা হতো যদি ইন্ডিয়ার ভিতরেই বাংলাদেশ থাকতো এবং তার ভিতরে যদি ঢাকা থাকতো, তাহলে এটা হতো, কিন্তু ইন্ডিয়ার মধ্যে তো আর বাংলাদেশ নাই, তার মানে এটাও সঠিক হবে না। এটাতে দিয়েছে যে এখানে একটা আলাদা বড় দেওয়া আছে, ধরলাম এটা ইন্ডিয়া,
তারপরে একটা বড়র মধ্যে একটা ছোট আছে, তার মানে এইটা হচ্ছে বাংলাদেশ এবং তার ভিতরে আছে হচ্ছে ঢাকা। তার মানে এটাতে এটাতে বোঝা যাচ্ছে যে এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, তার মধ্যে ঢাকা আছে, তার মানে সি নাম্বারটা কারেক্ট হবে। তাহলে সি নাম্বারটা কারেক্ট হবে মানে ইন্ডিয়া একটা আলাদা জায়গায় যে বড়, তারপরে বাংলাদেশ, তারপরে হচ্ছে তার ভিতরে হচ্ছে ঢাকা। তো খুবই ইম্পর্টেন্ট এই ডায়াগ্রাম, যদি আসে আপনারা সবাই পারবেন আশা করি। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে এক ব্যক্তি কোন স্থান থেকে 12 কিলোমিটার পূর্ব দিকে মানে ইস্টে গমন করলেন, এরপর তিনি 5 কিলোমিটার উত্তর দিকে মানে নর্থে গেলেন, মানে প্রথমে পূর্ব দিকে যাওয়ার পরে তারপরে তিনি উত্তর দিকে গিয়েছেন, তিনি যাত্রাস্থান থেকে কত দূরে অবস্থান করছেন? আপনারা একটু ভিডিওটা পজ করে এখনই অ্যান্সার দিন যে এটার অ্যান্সার কি হবে, তারপরে মিলিয়ে দেখুন যে আপনাদের অ্যান্সারের সাথে আসলেই অ্যান্সারটা সঠিক হচ্ছে কিনা আপনাদের অ্যান্সারটা। তো এটার অ্যান্সার যদি এইভাবে করে আমরা বের করি যে প্রথমে 12 কিলোমিটার গিয়েছে, পরে 5 কিলোমিটার গিয়েছে, তাহলে 12 আর 5 যোগ করলে 17 হবে। এটা যদি অ্যান্সার দেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, উত্তর কিন্তু ভুল হয়ে যাবে, এভাবে উত্তর দেওয়া যাবে না। তো আমি আগে আপনাদেরকে একটা জিনিস বুঝাই বলি, যখনই এরকম ডিরেকশন দেওয়া থাকবে প্রথমে আপনারা একটু ডিরেকশন গুলো মনে রাখবেন। আমরা সাধারণত যেভাবে করে ধরি, যদি উপরের দিকে উপরের দিকটাকে যেটা আমরা ধরি সেটা হচ্ছে উত্তর বা নর্থ, এটাকে আমরা নর্থ ধরি, উপরের দিকটাকে নর্থ ধরি বা উত্তর ধরি, আর নিচের দিকটা তার মানে নর্থের অপোজিটে কি আছে, সাউথ আছে মানে দক্ষিণ ধরি, আর ডান পাশটাকে পূর্ব ধরি ইস্ট, এবং বাম দিকটাকে আমরা ওয়েস্ট ধরি মানে আমরা হচ্ছে পশ্চিম ধরি বাম দিকে। তাহলে এই যে এই পাশে আছে উই আর এখানে আছে এনএস, উই এনএস, উই এই বরাবর উই, এই বরাবর এনএস আছে। আচ্ছা ঠিক আছে, এখানে কি বলেছে, প্রথমে 5 কিলোমিটার উত্তর দিকে গিয়েছে, তাহলে প্রথমে 12 কিলোমিটার পূর্ব দিকে গিয়েছে, 12 কিলোমিটার পূর্ব দিকে যাওয়া মানেটা হচ্ছে এই এই যে এই যে পূর্ব দিক, তারপরে এই দিক বরাবর 12 কিলোমিটার গিয়েছে, এই দিক বরাবর 12 কিলোমিটার গিয়েছে, ঠিক আছে, 12 কিলোমিটার গেল ওই দিকে, এদিকে 12 কিলোমিটার গিয়েছে, এটা হচ্ছে 12। এরপরে কি করেছে, এরপরে উত্তর দিকে, উত্তর দিক কি উপরের দিকে, উত্তর দিকে 5 কিলোমিটার গিয়েছে, আচ্ছা এদিকে আমি 5 কিলোমিটার দিলাম, 5 কিলোমিটার গিয়েছে। এখন বলেছি এই পয়েন্ট থেকে, যাত্রা বিন্দু থেকে তিনি কত দূরে আছেন, তাহলে আমার এইটুকের মানটা লাগবে, এইটুকের মান লাগবে। তো এটা দেখেই আমরা বুঝতে পারতেছি, আমরা অনেক আগে থেকে এরকম একটা আমরা উপপাদ্য জানি, যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে এটা হচ্ছে একটা পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি এরকম একটা সমকোণী ত্রিভুজের এই সমকোণের সাথে দুইটা বাহু যদি দেয়া থাকে তাহলে এই বাহুটা আপনি খুব সহজেই বের করতে পারবেন, কিভাবে, এটা হবে রুট ওভার অফ এইটার বর্গ প্লাস এইটার বর্গ, মানে 12 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার, তার মানে 12 এর স্কোয়ার করলে 12 এর বর্গ করলে আসে 144 এবং 5 এর বর্গ করলে আসে 25, তার মানে রুট ওভার অফ 144 প্লাস 25, মানে এইটার স্কোয়ার করলে 12 এর স্কোয়ার 12 আর 12 গুণ করলে 12 বারো 144, 5 আর 5 এর গুণ করলে 5 5 25, তাহলে রুট ওভার দিতে হবে 144 প্লাস 25, তাহলে কত আসবে, রুট ওভার অফ 144 আর 125 যোগ করলে হচ্ছে 169, 169 এর বর্গমূল করলে আসবে হচ্ছে 13, কারণ 13 এর বর্গ করলে 169 আসে, তার মানে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে 13, তার মানে এটার সঠিক অ্যান্সার হচ্ছে 13, আপনার কিন্তু 17 অ্যান্সার দাগালে ভুল হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা এবার 4 নম্বর কোশ্চেনটা দেখি, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। 2019 সালের 28শে আগস্ট বুধবার হলে 5ই অক্টোবর কি বার, মানে এই 2019 সালের 28 আগস্ট হচ্ছে বুধবার ছিল, তো সেক্ষেত্রে ওই সালেরই 5ই অক্টোবর কি বার ছিল সেটা আমাকে বের করতে হবে। তো এটা বের করার খুবই একটা সহজ উপায় আছে, সেই সহজ উপায়টা আমি বলে দিচ্ছি। উপায়টা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 28 আগস্টের কথা বলা হয়েছে, তো প্রথমে আমি যদি আপনাদেরকে বলি যে আগস্ট মাস কত দিনে, আগস্ট মাস হচ্ছে 31 দিনে, 31 দিন আগস্ট মাসে আসে 31 দিন, তো 28 আগস্ট যেহেতু বলা হয়েছে মানে 28 দিন আমার শেষ হয়ে গেছে, এখনো বাকি আছে কয়দিন, যে 29, 30, 31, আরো 3 দিন বাকি আছে, তার মানে আগস্ট মাসে আমাদের আরো 3 দিন আছে, আগস্ট মাসে সেটা আমি লিখে ফেলবো, আগস্ট মাসে আরো 3 দিন আছে সেটা আমরা লিখে ফেলবো। এরপরে এখন আমরা দেখতেছি আগস্টের পরে আমাদের আসবে সেপ্টেম্বর মাস, তারপরে তো অক্টোবর, এখন সেপ্টেম্বর মাস কত দিনে হয়, আমরা জানি সেপ্টেম্বর মাসে 30 দিন করে হয়, তো সেপ্টেম্বর মাসে 30 দিনও আমাকে অতিক্রম করতে হবে, 30 দিন অতিক্রম করতে হবে, তাই আমি 30 লিখলাম, এটা হচ্ছে আগস্ট মাসে 3 দিন, তারপরে হচ্ছে সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর মাসে হচ্ছে 30 দিন।
এরপরে আগস্টের পরে সেপ্টেম্বর চলে গেল, সেপ্টেম্বরের পরে এবার আমরা অক্টোবরে আসবো, অক্টোবরে 5ই অক্টোবর বলছে, তার মানে অক্টোবরেরও আমার 5 দিন লাগবে। এইভাবে করে আমি যোগ করে দিব আমার এই যে আগস্টের পরে আমার এত দিন যাচ্ছে সেগুলো আমি এভাবে করে যোগ করে দেব। তাহলে 3 + 30 + 5 তাহলে যোগ করলে কত আসে, 3 আর 30 হচ্ছে 33, 33 আর 5 যোগ করলে 38। এই যে 38 দিন যে আসলো, তাহলে আমার মাথার মধ্যে থাকতে হবে যে 38 দিন পরে আসলে এই 28শে আগস্টের 38 দিন পরে 5ই অক্টোবর আসবে। এটা আমরা মানে মোটামুটি ভাবে করে মনে রাখবো। তাহলে আমরা কি করতে পারি এখন এই 38কে যেহেতু 7 দিনে 1 সপ্তাহ, তাই আমি 38কে 7 দিয়ে ভাগ করে দিব। 38কে কি করব, 7 দিয়ে ভাগ করে দিব, এবং 7 দিয়ে ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি যে 5 সাথে হচ্ছে 35। এই ক্ষেত্রে যেই ভাগশেষটা থাকবে, যদি কোনো ভাগশেষ না থাকে, যদি জিরো থাকে ভাগশেষ, তাহলে মনে রাখবেন এখানে যে বারটা দেওয়া আছে সেই বারটাই অ্যান্সার হবে। আর যদি ভাগশেষ থাকে, যেমন এখানে 3 আছে, তাহলে মনে রাখবেন এর 3 দিন পর হবে সেই বারটা, মানে একদিন পরে হলে আমাদের আসতেছে বৃহস্পতিবার, বুধের একদিন পরে বৃহস্পতি, 2 দিন পরে হলে শুক্র, 3 দিন পরে হলে শনিবার। তার মানে এখানে যেহেতু ভাগশেষ 3 আসছে, তার মানে অ্যান্সার হবে শনিবার। এভাবে করে আমরা খুবই সহজেই এটা অ্যান্সার বের করে ফেলতে পারবো। তাহলে আমরা প্রথমে কি করব, আগস্ট মাসে আর কতদিন আছে, তারপর সেপ্টেম্বর মাসে কতদিন আছে, আর লাস্ট পর্যন্ত অক্টোবর মাসে কতদিন আছে, সব যোগ করে দিব, তারপরে 7 দিয়ে ভাগ করব, ভাগশেষ যেটা থাকবে সেটা দিয়ে আমি বার বের করে দিব। আসেন আমরা লাস্ট কোশ্চেনটা দেখি। এই ধরনের দশমিকের গুণ আর ভাগের অঙ্ক প্রায় সময় পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। তো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.1, তাকে 0.6 এবং 0.3 দিয়ে গুণ করতে বলা হয়েছে, এবং সেটাকে আবার ভাগ করতে বলা হয়েছে 0.01, 0.02 এবং 0.003, এই গুণফলটা দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তো এটা করার খুবই একটা সহজ উপায় আছে, যে সহজ উপায়টা আমি আগে বলে নিই, সেটা হচ্ছে যে এই যে এখানে দশমিক বাদে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমি গুণ করে দিব, যে 1 আর 6 গুণ করলে হচ্ছে 6, 6 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 3, 6, 18। তো আমি এখানে 18 লিখবো, ঠিক আছে, তো 18 লিখে ফেললাম। এখন আমি দেখব যে দশমিক, এখানে দশমিকের পরে একটা ডিজিট আছে বা একটা অঙ্ক আছে, এখানে দশমিকের পরে একটা ডিজিট, এখানেও দশমিকের পরে একটা ডিজিট, তাহলে 1, 1, 2, 1, 3, তার মানে মোট দশমিকের পরে 3টা ডিজিট আছে এখানে। এখানে দশমিকের পরে কয়টা ডিজিট আছে, 3টা, তাহলে 3টা ডিজিট যদি থাকে, তার মানে এই যে এখানে যে আমি সংখ্যাটা লিখেছি সেই সংখ্যাটাতেও দশমিকের পরে 3টা ডিজিট থাকবে। তার মানে ডান পাশ থেকে আমি যদি গোনা শুরু করি, 1টা ডিজিট, 2টা ডিজিট, তারও আগে আর একটা ডিজিট থাকবে, তারপরে একটা দশমিক আসবে, কিছু নাই জন্য এখানে আমরা একটা শূন্য বসাই দিব, তারপরে দশমিকটা দিব। এটা হচ্ছে গুণফল, আবার যদি গুণও বের করতে পারে, গুণ গত বিসিএসেই গুণ আসছে দশমিকের গুণফল, তার গুণ করার সিস্টেমও এটাই, দশমিক বাদ দিয়ে আগে গুণ দিয়ে দিব, তারপরে দশমিকের পরে কয়টা ডিজিট আছে সেটা গুণব। দেখতেছি একটা, দশমিকের পরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট 3টা, তাহলে এইখানে উত্তরেও আমার দশমিকের পরে 3টা ডিজিট থাকবে, কিন্তু 1 আর 6 গুণ করলে 6, তাকে 3 দিয়ে গুণ করলে তো 18, 2টা ডিজিট, কিছু যেহেতু 3টা ডিজিট দরকার, তাই সামনে একটা শূন্য বসাই দিয়ে তার আগে দশমিকটা বসাবো, আর কিছু যেহেতু সামনে নাই তাই আমরা শূন্য একটা বসাই দিই। এটা হচ্ছে গুণফল, ঠিক আছে, উপরেরটার গুণফল। নিচেরটার গুণফল কি, 0.01, 0.2 আর 0.03, এগুলো যদি আমরা গুণ করি, তাহলে আমরা দশমিক যদি বাদ দিই, এখানে আছে 1, এখানে দশমিক বাদ দিলে এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে 1 আর 2 গুণ করলে 2, 2কে 3 দিয়ে গুণ করলে 6, তাহলে আমাদের নিচে আসতেছে 6, কিন্তু দশমিকের পরে এখানে 2টা ডিজিট, 2 আর 3, 4, 5, মোট 5টা ডিজিট আছে, এখানে মাত্র 1টা ডিজিট হয়েছে উত্তরে, তাহলে আমার আরও 5টা ডিজিট, মানে দশমিকের পরে 5টা ডিজিট থাকবে। তার মানে অবভিয়াসলি এখানে আমাকে 4টা শূন্য বসাতে হবে, 4টা শূন্য বসায় তার আগে দশমিক, এবং দশমিকের আগে কিছু নাই জন্য একটা আমরা শূন্য বসালাম। তো আমাদের এইটা ভাগ এটা আসছে, ঠিক আছে, এইটা ভাগ এটা আসছে, এটা কিন্তু আরও সহজে করার একটা সিস্টেম আছে, সহজে করার সিস্টেমটা আমি শিখাই দেবো, একটু পরেই শিখাই দেবো, আগে নর্মাল সিস্টেমটা শিখি, কারণ এতে আমাদের দশমিকের গুণও শিখা হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এখন আমরা গুণা শুরু করতে পারি, এখানে দশমিকের পরে কয়টা ডিজিট আছে, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, আর এখানে কয়টা আছে, 1টা, 2টা, 3টা। আমরা দুইটাতেই, মানে উপরে এবং নিচে যখন একটা করে সংখ্যা চলে আসছে, তখন দুটাতেই দশমিকের পরে সংখ্যা সমান করার জন্য যতগুলো পরে শূন্য বসানো দরকার আমি শূন্য বসাই দিব। এখানে দেখা যাচ্ছে যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা ডিজিট আছে, কিন্তু উপরে 3টা, তাই আমি 2টা যদি শূন্য বসাই দিই, তাহলে দশমিকের পরে এখানেও 5টা থাকলো, এখানেও 5টা সংখ্যা থাকলো, মানে 5টা অঙ্ক থাকলো বা ডিজিট থাকলো। তো এই জিনিসটা করে ফেলতে হবে,
তা লাস্টে শূন্য বসালে দশমিক যদি সংখ্যা থাকে, দশমিক সংখ্যার পরে শূন্য বসালে মানের কোনো চেঞ্জ হয় না। তো ইচ্ছা মতো আমি সংখ্যা বসাতে পারি, শূন্য বসাতে পারি। শূন্য কেন বসালাম? কারণ দশমিকের পরে আমি ডিজিট সমান করতেছি, এখানেও পাঁচটা হলো, এখানেও এখন পাঁচটা। এরপরে দশমিক দুটাকে উঠাই দিব, দশমিক দুটো উঠাই দিলে আমাদের উপরে আসতেছে 1800 আর নিচে আসতেছে কিন্তু 6, কারণ এতগুলো শূন্য 6 মানে তো 6। এখন জাস্ট যদি আমি কাটাকাটি করি, যে আমরা জানি যে 3 6 হচ্ছে 18 আর দুইটা শূন্য আছে, তার মানে 300 হবে অ্যান্সার। তো এই যে এই কোশ্চেনটা অ্যান্সারটা আমরা যে এইভাবে করলাম, এটা না করে আমরা কিন্তু একটু শর্টকাটে করতে পারি, খুব মজা করে একটা করতে পারি। এইভাবে করে করলাম, কারণ কি আপনারা বুঝে গেলেন যে কিভাবে করে গুণও করতে হয়, গুণটাও বুঝে গেলেন। তা গুণটা একই সাথে বুঝলে আপনাদের সুবিধা হলো, গুণও আসে পরীক্ষায়। এখন আপনাদেরকে মজা করে করা শিখাচ্ছি যে কিভাবে মজা করে করবেন। দেখেন, প্রথমেই আপনি দেখে নেবেন যে দশমিকের পরে এখানে একটা ডিজিট, এখানে একটা, এখানে একটা, মোট দশমিকের পরে তিনটা ডিজিট আছে। ওকে, এখানে কয়টা আছে? এখানে দুইটা, এখানে এখানে একটা, আর এখানে দুইটা, তাহলে মোট পাঁচটা আছে। তারপরে উপরে আছে তিনটা ডিজিট দশমিকের পরে, এখানে আছে পাঁচটা ডিজিট। তাহলে আমাদের মাথায় থাকতে হবে যে দশমিকের পরে ডিজিট সংখ্যা সমান করার জন্য যে কোনো এক জায়গায় আমাকে শূন্য বসায় দশমিকের পরে ডিজিটের সংখ্যা সমান করে দেবো, যে কোনো জায়গায়। আপনার মনে হলো যে না, আমি এই জায়গায় দুটো শূন্য বসাই দিলাম, কারণ উপরেই তো দুটো শূন্য এখানে বসাতে হবে। এখন এই এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বসাইতে পারেন, তাও পাঁচটা হবে দশমিকের পরে। অথবা এখানে দুটো শূন্য বসালেন, তাও হতে পারে। কিন্তু উপরে আমাকে পাঁচটা বানাতে হবে, কারণ তিনটা তো আছে, আরো দুটো শূন্য দিলে দশমিকের পরে এখানে তিনটা, একে চার, একে পাঁচটা ডিজিট হয়ে গেল। গেল, এখন জাস্ট দশমিকগুলোকে উঠাই দিয়ে আমি চিন্তা করব। এটা দশমিক উঠালে আস্তে আস্তে 1, এখানে দশমিক উঠালে এখানে আস্তে আস্তে 6, এখানে যদি আমি দশমিকটা উঠাই দিই তাহলে আস্তে আস্তে উপরে হচ্ছে 300, এখানে দশমিক উঠাই দিলে 1, এটা দশমিক উঠাই দিলে 2, এখানে দশমিক উঠাই দিলে হচ্ছে 3। মানে আমরা কি করছি, জাস্ট এখানে দুটো শূন্য বসাইলে তো উপরে নিচে দশমিকের সংখ্যা সমান হয়ে গেছে, এখানেও পাঁচটা, এখানেও পাঁচটা। তারপরে দশমিক নাই, আপনি চিন্তা করবেন দশমিক নাই, দশমিক উধাও হয়ে গেছে। তারপরে জাস্ট আমি নর্মাল কাটাকাটি যদি করি তাহলে হয়ে গেল 1 1, তো নাই। এখানে যদি কাটাকাটি করেন এটা আসতেছে 3, এটা যদি কাটাকাটি করেন এখানে আসতেছে 100। তার মানে 3 আর 100 গুণ করলে আমাদের হবে 300 অ্যান্সার। কত মজা! এইভাবে কিন্তু আপনি খুবই সহজেই এই অ্যান্সারগুলো বের করে ফেলতে পারবেন। আমি মনে করি আপনাদের খুবই পছন্দ হয়েছে এই লেকচারটা। এরকমের আরও 5টা মানে খুবই ইম্পর্টেন্ট মানসিক দক্ষতা বা রিজনিংয়ের কোশ্চেন নিয়ে আমি সামনে আরেকটা ভিডিও দিব। আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আরও যদি এই ধরনের ভিডিও পেতে চান আপনারা কমেন্টে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।